স্ট্রাইকার সমস্যায় ক্ষতবিক্ষত এটিকে মোহন বাগান। কোয়ালা লাম্পু সিটি এফসির সাথে হেরে ফের একবার ইন্টারজোনাল সেমিফাইনাল থেকে ছিটকে গেল দল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কোচ জুয়ান ফেরান্ডো স্ট্র্যাটেজি নিয়েও। কেমন করে এমন আন্তর্জাতিক মানের ম্যাচে অভিজ্ঞ আক্রমণ ভাগের খেলোয়াড় ছাড়া দল নামালেন তিনি? এই দলের ভবিষ্যৎই বা কী? কে নেবে রয় কৃষ্ণার জায়গা? কেনই বা তাকে ছেড়ে দেওয়া হলো? কোচের গলায় অবশ্য শোনা গেল অন্য সুর। তিনি বলেন, যারা চলে গেছে তাদের নিয়ে ভাবতে চান না, চার বিদেশি বাছাই নিয়েও ভাবনায় পড়তে হয়েছে তাকে। বাইরে রাখতে হয়েছে হুগো বোমোস ও ডিমিত্রি পেটাটোসকে। কোচ বললেন, ডিমিত্রি কিছুদিন আগেই অনুশীলনে যোগ দিয়েছে, তাই এত বড় মাপের একটা ম্যাচে খেলার মতন ফিট মনে হয়নি তাকে। তাই ফরওয়ার্ডে লিস্টন কোলাসো এবং মনবীর সিংয়ের ওপরেই ভরসা রেখেছেন কোচ। আর সেখানেই একরাশ হতাশা। কোয়ালালামপুর সিটির সামনে এক প্রকার দাঁড়াতেই পারল না এই জুটি। সেই সাথে হতাশ করা রক্ষণ তো রয়েছে। ফারদিন যখন একক প্রচেষ্টায় সমতা ফেরালো, তার ঠিক পর মুহূর্তেই আবার গোল হজম করল দল। কিন্তু গোল পরিশোধ করার লোক কোথায়? কে এগিয়ে নিয়ে যাবে দলকে? এমন পরিস্থিতি থাকলে আইএসএলেও যে সমর্থকদের চরম হতাশায় ফেলবে এই দল, তা এক প্রকার নিশ্চিত। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।